হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করব, যেখানে দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান প্রভৃতি পদে। এবং এই পদের জন্য আবেদন করতে কোনো রকম আবেদন ফি লাগছে না, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। এবং এখানে কিন্তু এখানে রিক্রুট হবে কলকাতাতে এবং পরীক্ষাও হবে কলকাতাতে। তো সুতরাং একটা ভালো সুযোগ। তো সুতরাং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে বন্ধুরা, এটাই হলো দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। এখানে দেখো, এখানে যে ডেট রয়েছে 8ই অক্টোবর, এটা প্রকাশিত হয়েছে। এবার এই ভ্যাকান্সির ব্যাপারে বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে রয়েছে এজ লিমিট, অর্থাৎ বয়সটা কত আছে দেখে নেওয়া যাক। এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে এবং এজ লিমিট দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য বয়স হতে হবে 32 বছর, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বয়স হতে হবে 27 বছর, বাইন্ডার বা মেন্ডার পদের জন্য বয়স হতে হবে 27 বছর, এবং জুনিয়র অ্যাটেন্ডেন্টের জন্য বয়স হতে হবে 32 বছর। এবার ভ্যাকান্সি ডিটেলসের মধ্যে কোন পদের জন্য কতগুলি পোস্ট খালি আছে সেগুলো দেখে নেওয়া যাক। এখানে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য যে ভ্যাকান্সি আছে সেটা আছে 2টো, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য ভ্যাকান্সি রয়েছে 9টা, বাইন্ডার বা মেন্ডার পদের জন্য ভ্যাকান্সি রয়েছে 1টা, এবং জুনিয়র অ্যাটেন্ডেন্ট এর জন্য ভ্যাকান্সি রয়েছে 5টা। মোট ভ্যাকান্সি রয়েছে এখানে 17টা। এবার এখানে দেখো, জব লোকেশনের কথা বলা রয়েছে। জব লোকেশন এখানে বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি কলকাতা, অর্থাৎ কলকাতায় কিন্তু এখানে পোস্টিং হবে। কোয়ালিফিকেশানে কী বলা হয়েছে, নেম অব দ্য পোস্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য যে কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ মাস্টার ডিগ্রি প্রয়োজন, এবং তার সঙ্গে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন লাইব্রেরিয়ান সায়েন্সের ওপরে। এরপর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা হচ্ছে স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। এবং তার সঙ্গে কী প্রয়োজন, এখানে প্রয়োজন একটা নলেজ অফ টাইপিং, অর্থাৎ টাইপিং নলেজ কিন্তু প্রয়োজন, যেটা কম্পিউটারের ওপরে, এবং তার সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই প্রয়োজন। অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদনের জন্য মাধ্যমিক পাস হতে হবে, টাইপিং জানতে হবে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। এরপর আছে বাইন্ডার বা মেন্ডার। এই পদের জন্য আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস হয়ে থাকতে হবে এবং 5 বছরের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকা দরকার এই বাইন্ডিং বা প্রেসের ওপরে। এরপর আছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট। এই পদের জন্য আবেদন করতে হলে 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, এবং এর সঙ্গে একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন, অর্থাৎ একটা অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এবার আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক, এটা একটু ভালো করে শুনে নেবে। এখানে কিন্তু আবেদন করতে হবে অফলাইনে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে বলা হয়েছে, দেখো এখানে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটাস্টেড করে দিতে হবে, অ্যাটাস্টেড কপিস দিতে হবে, যেমন ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এই সমস্ত বা কাস্ট সার্টিফিকেট যা আছে সমস্তটাই কিন্তু অ্যাটাস্টেড করে নির্ধারিত যে ফর্ম দেওয়া হয়েছে সেটাও আমি দেখাবো যে কোন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো সেই ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করে এখানে এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে টু দ্য জেনারেল সেক্রেটারি, এখানে এই কলকাতার অ্যাড্রেসে এটাকে পাঠাতে হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে, অন্য কোনো পদ্ধতি এখানে গ্রহণযোগ্য হবে না। এবং 3নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দেখো এখানে অ্যাপ্লিকেশান ফর্মের যে এনভেলপ হবে বা যে খাম হবে, খামের ওপরে এই যে মোটা কালিতে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এইটা কিন্তু লিখতে হবে যে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে, এগেনস্ট ভ্যাকান্সি নোটিস নম্বর এত এবং ডেটেড এত, এইটা কিন্তু ভালো করে উল্লেখ করে দিতে হবে। এবং এখানে বন্ধুরা একটা ভালো সুবিধা রয়েছে, যেহেতু এটা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে বা কুরিয়ারের মাধ্যমে বলা হয়েছে, দুটোই কিন্তু প্রমাণ সাপেক্ষ বিষয়, অর্থাৎ যখনই তোমরা এগুলো আবেদন করবে তার জন্য তোমরা কিন্তু একটা রিসিপ্ট পাবে, অর্থাৎ তোমরা সেই রিসিপ্ট দিয়ে এটাকে ট্র্যাক করতে পারবে যে এখানে এটা ঠিকমতো ঠিক স্থানে পৌঁছালো কিনা। তো সুতরাং এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন পদ্ধতি। সাধারণ পোস্টের মাধ্যমে অনেক সময় চিঠি ঠিকমতো পৌঁছায় না, কিন্তু স্পিড পোস্টে কিন্তু চিঠি সঠিকভাবে পৌঁছাবে, এই জন্য তারা স্পিড পোস্টের ব্যবস্থাটা করেছে। তো সুতরাং বন্ধুরা, তোমরা কিন্তু এই ভ্যাকান্সিতে অবশ্যই আবেদন করে দিও, এটা কিন্তু একটা ভালো সুযোগ। এবার 4নম্বর পয়েন্টে দেখো দেওয়া হয়েছে লাস্ট ডেট কবে বলা হয়েছে। লাস্ট ডেট দেওয়া হয়েছে 30শে নভেম্বর। 30শে নভেম্বরের মধ্যে কিন্তু আবেদনটা কলকাতার অ্যাড্রেসে পৌঁছাতে হবে। এবার এখানে দেখো, এখানে এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এর শেষে ফর্মগুলো একে একে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া রয়েছে, যেখানে প্রথমে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে ফর্মটা এটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্যই। এর পরবর্তী ফর্মটা দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, তারপরে ফর্ম রয়েছে বাইন্ডার পদের জন্য, এবং তারপরের ফর্মটা রয়েছে জুনিয়র অ্যাটেন্ডেন্টের জন্য।
তো সুতরাং এটা কিন্তু একটা ভালো সুযোগ, এবং আমি কিন্তু এর পরবর্তীতে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তারও একটা ভিডিও আমি আপলোড করে দেবো, যাতে তোমাদের এই ফর্ম ফিল আপের জন্য অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কে বা অ্যাটেন্ডেন্ট পদের জন্য যখন তোমরা আবেদন করবে যাতে সেই ফর্মে কোনো রকম ভুল না হয় তারও একটা ডেমো ভিডিও আমি আপলোড করব। তো সুতরাং সেই সকল ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিওটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। এবং এই ভ্যাকান্সির বিষয়ে তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা বা জানার থাকে সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।